বন্ধুরা, আজকে নিউ মডেলের একটি টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোলার সম্পর্কে আলোচনা করব, যার মডেল SHT 2000। এটি ছোট পরিসরের ছিমছাম একটি কন্ট্রোলার এবং পরীক্ষিত একটি কন্ট্রোলার, যার মাধ্যমে আপনার ইনকিউবেটর কিংবা ডিম ফোটানো মেশিনের তাপ এবং আর্দ্রতা উভয়টি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রায়হান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। SHT 2000 মডেলের একটি টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি অত্যন্ত হাই কোয়ালিটির এবং আধুনিক প্রযুক্তির সর্বশেষ আপডেট, যেটি আপনার ইনকিউবেটরের তাপ এবং আর্দ্রতা রাখবে 100% অ্যাকুরেট। সুতরাং ডিম ফোটার পার্সেন্টেজ কিন্তু নিঃসন্দেহে বেড়ে যাবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা সংযোগটি দিয়ে রেখেছি। প্রথমে আমরা একটু লাইন লাগাই। দেখুন, আমরা সংযোগ দিয়েছি, সাথে সাথে কিন্তু লাইটটি জ্বলে উঠল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানটিও চলছে এবং আর্দ্রতার জন্য বাষ্প কিন্তু দেখুন ব্যাপক হারে কিন্তু বাষ্প উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আপনার ইনকিউবেটর কিন্তু এইভাবেই ও বাষ্প দিতে থাকবে যতক্ষণ না আপনি যা সেট করে দিয়েছেন সেই পর্যন্ত না হয়। অর্থাৎ আপনি আপনার ইনকিউবেটরে যেই ডিম ফোটাতে চান, অর্থাৎ হাঁসের ডিম, মুরগির ডিম, কয়েল পাখির ডিম সহ সকল জাতীয় ডিম কিন্তু এই কন্ট্রোলার দিয়ে ফোটানো যাবে। তো যেই ডিমের যত তাপ এবং আর্দ্রতা প্রয়োজন সেটা জাস্ট আপনি সেট করে দিবেন। তো যা সেট করে দিবেন অ্যাকুরেট তাই থাকবে। আর অ্যাকুরেটির পরিমাণটা অনেক ভালো একটি মডিউল বা থার্মোস্ট্যাট, এটাকে বলতে পারবেন যে এটার অ্যাকুরেটিটা কিন্তু 100% হয়ে থাকে। সুতরাং যেই ডিমই আপনি ফোটান না কেন সেটা কিন্তু হ্যাচিং রেট কিন্তু সর্বোচ্চ পরিমাণ হ্যাচিং রেটটা আপনি পাবেন। দেখতে পাচ্ছেন একদম এলইডি ডিসপ্লে, উপরের লালটা আমরা জানি যে টেম্পারেচার শো করতেছে 29.3, এবং নিচে হিউমিডিটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আর্দ্রতা দেখতে পাচ্ছি 76.8%। আর্দ্রতা সবসময় পার্সেন্টেজে হিসাব হয়। তো চলুন এই সেটিংটা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এই সেটিংয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটি বাটন রয়েছে। তো উপরের দুটি বাটন, এই উপরের দুটি বাটন কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এবং নিচের দুটি বাটন কিন্তু আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য। তো আপনি এক চাপ দিলে দেখতে পারবেন যে উপরে আর্দ্রতা তাপমাত্রা সেট করা আছে 29.5 ও 39, সরি আবার দেখে নিই আমরা, 39.5, এবং নিচেরটা সেট করা আছে 20.0। তো আমরা সবসময় মনে রাখবো যে আমরা যততে গিয়ে লাইটটা অফ হবে, মনে করুন আমরা সেট করে দিলাম 38, তো ডান পাশেরটা আমরা 38 সেট করে দিলে এখানে গিয়ে লাইটটা অফ হবে। আর আমরা চাই যে লাইটটা জ্বলবে কখন, তো সেটা আমরা নির্ধারণ করে দেবো বাম পাশের বাটনটি দিয়ে। এটাতে আমরা যত দিয়ে দিব সেই পরিমাণ তাপমাত্রা যখন কমে যাবে তখন লাইটটা জ্বলে উঠবে। ধরুন আমরা চাই 37 থেকে 38-এর মধ্যে তাপমাত্রা থাকুক, তো সুতরাং আমরা ডান পাশেরটা বেশি রাখবো। এটা চাপটা ধরে রাখবেন, যখন লেখাটা এখন এইরকম আপ ডাউন করবে, একটা দিয়ে বাড়বে অন্যটা দিয়ে কমবে, আমরা কমিয়ে এটাকে 38 বানিয়ে দিই। জাস্ট 38 আসলে এরকম ছেড়ে দিবেন, অটোমেটিকলি সেফ হয়ে যাবে। দেখুন, এবার আমরা এক চাপ দিয়ে দেখে নিই, ডান পাশেটা কিন্তু 38 অলরেডি সেট হয়ে গেছে। এবার আমরা বাম পাশেরটা সেট করবো 37, এক চাপ দিয়ে দেখে নিব 20.0। তো আমরা চাপ দিয়ে ধরে রাখবো, 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আমরা জানি যে এটা লেখাটা আপ ডাউন করবে। তো যখন আপ ডাউন করবে তখন আমরা এটা টিপলে বাড়বে, এটা টিপলে কমবে। যেহেতু আমরা বাড়াবো সুতরাং আমরা এই বাম পাশের টি বাটনটি চেপে ধরে রাখলে তাড়াতাড়ি চলে যাবে, অনেক বেশি হয়ে গেল। আপনি যখন করবেন তখন এইভাবে চাপ দিয়ে ধরে না রেখে আস্তে আস্তে কমানোর চেষ্টা করবেন। আমরা এটাকে 37 দিব, করে দিলাম, অর্থাৎ আমরা চাই 37-এ নামলে লাইটটি জ্বলে উঠবে এবং 38-এ গেলে লাইটটা অফ হবে। তো বাম পাশেটা 37 এবং ডান পাশেটা 38। তো এবার আমরা আর্দ্রতা, যেই ডিমের যেই সপ্তাহে যত আর্দ্রতা প্রয়োজন এইভাবে আপনারা আর্দ্রতা এখান থেকে সেই অনুযায়ী সেট করে দিতে পারবেন। সবসময় মনে রাখবেন ডান পাশেরটা বেশি থাকে, বাম পাশেরটা কম থাকে। তো আমরা ডান পাশেরটা আমরা চাইতেছি যে 50 থেকে 60-এর মধ্যে আর্দ্রতা থাকবে, সুতরাং ডান পাশেরটা যেহেতু বেশি তো এটাকে 60 বানিয়ে দিব। এক চাপ দিয়ে দেখে নিই 95 আছে, সুতরাং আমরা চাপ দিয়ে ধরে রাখবো। তিন সেকেন্ড চাপ দিয়ে রাখলেই লেখাটা আপ ডাউন করবে। তো এবার এটা দিলে বাড়বে, এটা দিলে কমবে। এটা কিন্তু আমরা আর্দ্রতা সেট করতেছি, আর্দ্রতা নিচের ব্লু কালার যে লাইটটা শো করতেছে সেটা কিন্তু আর্দ্রতা। তো
আমরা এটাকে সাইড করে দিব। পঞ্চানব্বই চলে আসছে, একটু বাড়িয়ে দেই। সাইড বানিয়ে দিলাম ডান পাশেটা, তো আমরা বাম পাশেটা এখন পঞ্চাশ বানিয়ে দিব। চাপ দিয়ে ধরে রাখবো 3 সেকেন্ড, যখন আপ ডাউন করবে তখন এটা দিলে বাড়বে, এটা দিলে কমবে। যেহেতু বাড়াবো সুতরাং বাম পাশের আপ বাটনটি আমরা টিপে ধরে রাখবো। আমরা 50 করবো, অনেক বেশি হয়ে গেছে, সুতরাং আমরা আবার নিচের দিকে নামি। আপনাদের দেখানোর জন্য আমি বারবার এরকমটা করতেছি, যাতে কীভাবে কমায় কীভাবে বাড়ায় সেটা আপনারা এক ভিডিও থেকেই, অর্থাৎ এই ভিডিও থেকেই আপনারা শিখে নিতে পারেন। আমরা এটাকে 50 বানিয়ে ছেড়ে দিলাম, জাস্ট অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো এক চাপ দিলে দেখতে পারবেন, দেখুন এটাকে 50, আমরা আর উপরেরটা সেট করে দিয়েছিলাম 60। এক চাপ দিলে দেখতে পারবেন, 3 সেকেন্ড চাপ ধরে রাখলে আপনি কমাতে বাড়াতে পারবেন। তো যেই ডিমের যত তাপ আর্দ্রতা প্রয়োজন এইভাবে আপনারা সেট করে নেবেন। 3টি জিনিস মনে রাখলে আপনার জন্য কাজটা ইজি হবে। উপরের 2টা টেম্পারেচার সেট করার জন্য, নিচের 2টা আর্দ্রতা সেট করার জন্য, ডান পাশেরটা সবসময় বেশি রাখবেন, বাম পাশেরটা কম সবসময় কমে রাখবেন। এবং আরেকটা বিষয় হলো, এক চাপ দিলে আপনি দেখতে পারবেন এবং চাপটা ধরে রাখলে আপনি সেট করতে পারবেন। আশা করি আপনি সেটিংটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এটি 220 ভোল্টে রান করে, অর্থাৎ কারেন্টের বাসাবাড়ি যে লাইন আছে সেই লাইনে আপনি কারেন্ট থেকে এটি চালাতে পারবেন। এটি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার আপনি সেট করতে পারবেন। আর্দ্রতা 0% থেকে শুরু করে 100% পর্যন্ত আর্দ্রতা আপনি সেট করে দিতে পারবেন, আপনার যা প্রয়োজন অনুযায়ী। 10 এম্পিয়ারের একটি রিলে দেওয়া আছে, সুতরাং আপনি 1000 থেকে 1500 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। সুতরাং সেই হিসাবে আপনি 1000 থেকে 1500 ডিম অনায়াসে কিন্তু এই ছোট্ট কন্ট্রোলারটি দিয়ে কিন্তু আপনি ফোটাতে পারবেন। আর এই ধরনের তাপ এবং আর্দ্রতা কন্ট্রোলার দিয়ে শুধু যে ডিম ফোটানো যায় তা নয়, এটা কিন্তু আদারওয়াইজ অন্য অনেক কাজে লাগে। যেমন আপনার অফিস, আদালত, কলকারখানায়, ল্যাবরেটরিতে কিংবা ঔষধ যেই ঘরটাতে রাখে, ঔষধ রাখার জন্য কিন্তু তাপ আর্দ্রতা অ্যাকুরেটির প্রয়োজন আছে। কিংবা যারা মজুত মালের ব্যবসা করে, যেমন ধরেন আপনার তুলা যারা রাখে, তুলা কিন্তু এক ভেজা জায়গায় রাখা যায় না, আর শুকনো জায়গায় রাখতে হয়। কিংবা যেই ঘরে কিন্তু আলু পেঁয়াজ রাখে সেখানে কিন্তু তাপ আর্দ্রতা মেনটেন করতে হয়। এমনকি যেই ঘরটাতে কিংবা যেই বক্সের ভিতরে নানা জাতীয় বিস্কিট রাখে কিংবা বাখরখানি রাখা হয় সেখানে কিন্তু তাপ আর্দ্রতা মেনটেন করার প্রয়োজন হয়ে থাকে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই SHT 2000 মডেলের টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোলারটি কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা এই জাতীয় অন্যান্য কন্ট্রোলার আমাদের কাছে পাবেন, যেরকম STC 3028 মডেল এবং পাশাপাশি XKW 1099 মডেল। এই প্রত্যেকটা কিন্তু সেম দাম এবং প্রত্যেকটা কিন্তু তাপ এবং আর্দ্রতা কন্ট্রোল করতে সক্ষম। পরের ভিডিওতে আমরা ওয়্যারিং কীভাবে করে, তার কানেকশন কীভাবে করে সেটা আমরা শিখে নিব। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, ডিসক্রিপশনে সেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ওয়্যারিং কানেকশনগুলো, অর্থাৎ তার কানেকশনগুলো শিখে নেবেন। প্রাইসটি বলে দেই, এই সর্বকাজের কাজই, অর্থাৎ ডিম ফোটানো মেশিনের তাপ এবং আর্দ্রতা দুইটাই কন্ট্রোল করতে সক্ষম এই কন্ট্রোলারটির দাম পড়বে মাত্র 1490 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন, 500 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেই অফিসে পরিশোধ করে দিলেই চলবে। পণ্যটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলায় চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে যাবেন, আর যদি কোনো কিছু জানার বাকি থাকে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন। আর প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।